ফ্লিপকার্ট থেকে বাম দিকে ছবি দেওয়া আছে এই ফেসিয়ালের কিটটি অর্ডার করেছিলাম, কিন্তু আমাকে সমস্ত জিনিস দেওয়া হয়নি, মাত্র 7টা জিনিস দেওয়া হয়েছে। কিন্তু কেন দিয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, আর আমার পূজার লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আমি ফ্লিপকার্ট থেকে এই বাম দিকে ছবি দেওয়া আছে নিউট্রিগ্লো ফেসিয়ালের ওই কিটটি অর্ডার করেছিলাম, কিন্তু আমাকে ওই সমস্ত জিনিস দেওয়া হয়নি, কিন্তু মাত্র 7টা জিনিস এসেছে। কিন্তু কেন এসেছে, কি কারণে এসেছে, সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। কেন 7টা প্যাক দিল, বাকিগুলো দিল না, সেটা আমি ভিডিওর শেষে বলবো। তার আগে আমি দেখে নেব যে ওই 7টা জিনিস সেগুলো কি কি। প্রথমেই আমি একটা মানে ফেসিয়ালের হেয়ার ব্যান্ড বের করেছি, দেখুন তো, এটা এর মধ্যে ছিল। সব ফেসিয়াল কিটের মধ্যে ফেসিয়াল হেয়ার ব্যান্ড দেয় কি জানি না, কিন্তু এটা এর মধ্যে ছিল। এটা খুবই সফট আর খুবই সুন্দর, সেটা দেখতেই পাচ্ছ, ইয়েলো কালারের, খুবই সুন্দর এটা। এবার আমি খামটা ভালো করে কেটে নেব, নিয়ে আসল ফেসিয়ালের কিটটি বের করব, দেখব যে মানে যে 7টি জিনিস দিয়েছে সেটা আদৌ ভালো দিয়েছে নাকি খারাপ দিয়েছে। তো আমি এটা ভালো করে কেটে নিলাম। আমি খামটা ব্লেড দিয়ে কেটেছি, তোমরা যদি ব্লেড বা ছুরি কাঁচি ঝাল দিয়ে কাটো সাবধানে কাটবে। তো আমি খামটা ভালো করে কেটে নিয়ে মানে ভিতরের খামটা বের করলাম, যেটা আসল ফেসিয়ালের কিটের খাম। তো আমি এটা উল্টে দিয়ে দেখছি মানে দিয়েছিলাম, কারণ আমার হাজবেন্ড ভিডিও করছিল, সে দেখতে চাইছিল, তাই তাকে একবার উল্টিয়ে দেখালাম। তো এবার আমি ব্লেড দিয়ে ধারগুলো কেটে নিয়ে পুরো খামটা খুলবো। তো যে কাগজটা দেওয়া আছে সেই কাগজটা খুবই শক্ত, খোলা যাবে না, তাই আমি ব্লেড দিয়েই খুলছি। তো প্যাকিংটা তো খুবই সুন্দর করেছে, কিন্তু এখন অপেক্ষা যে 7টা জিনিস আমাকে দিয়েছে সেটা ভালো দিয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই খুললাম যে 7টি দিয়েছে। তো এই কার্ডটা হলো যে আমি এই প্রোডাক্টটা চুজ করে কিনেছি, সেই জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে এই কার্ডটা দিয়েছে। স্টেপ ওয়ানে আছে ক্লিনিং ক্রিম, এটাকে আমাদের ফেস ক্লিন করতে হয়। স্টেপ টুতে আছে স্ক্রাব, স্টেপ থ্রিতে আছে জেল, স্টেপ ফোরে আছে ম্যাসাজ ক্রিম, এটা দিয়ে ম্যাসাজ করতে হয়। স্টেপ ফাইভে আছে প্যাক, এটা হচ্ছে ফেস প্যাক। আর স্টেপ সিক্সে আছে সিরাম। আমার তো এই 7টি জিনিস খুবই ভালো লেগেছে, তো তোমরা যদি কিনতে চাও তো ফ্লিপকার্ট দিয়ে কিনতে পারো। ভেবো না যে আমি এটা অ্যাড দিচ্ছি না। তো আমি এটা কিনেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই 6টা জিনিস আমাকে কিনতে হয়েছে, এর সঙ্গে ওই এই টোনারটি ফ্রি দিয়েছে, তো তোমরা চাইলে এটা কিনতে পারো। এবার আমি বলবো ফ্লিপকার্ট কেন আমাকে পুরো ফেসিয়ালের কিটটা দিল না। তো তোমরা বাম দিকের ছবিটা দেখতেই পাচ্ছ, এখানে প্যাক অফ 7 লেখা আছে, তাই প্যাক অফ 7 অনুযায়ী আমাকে 7টা জিনিস দিয়ে গেছে। তো আমি এই লেখাটা না দেখেই অর্ডার করেছিলাম, যেহেতু ছবিটা দেওয়া ছিল সেই জন্য আমি ছবি দেখে অর্ডার করেছিলাম, আর অনেকে কিনেছে সেইগুলো দেখেও অর্ডার করেছিলাম। কিন্তু এই প্যাক অফ 7টা আমি দেখিনি, যার কারণে আমার এই 7টা জিনিস এলো, বাদবাকিগুলো এলো না। তো তখন ওদের একটা অফার চলছিল, আমরা ফোন করেছিলাম, করার পরে বলল যে এই প্যাক অফ 7 এখানে লেখা আছে, তাই এটা দেওয়া হয়েছে। আর এখানে ফ্লিপকার্টের কোনো দোষ নেই, আমার মানে দোষটা আমারই দেখে নেওয়া উচিত ছিল, যে মানে এই ফেসিয়ালের কিটের ব্যাপারে ডিটেলস নিচে দেওয়া ছিল, আমারই দেখে নেওয়া উচিত ছিল, আমিই দেখিনি। আর বন্ধুরা, তোমরা যারা এরকমই করো যে ছবি দেখে অর্ডার করো অনেকে, এবং কে কতটা কিনেছে সেইগুলো দেখে অর্ডার করো,
কিন্তু এরকম করবে না। জানি অনেকে করে না, কিন্তু অনেকে আছে আবার করে, যেমন আমি করলাম, আমার মতো আবার অনেকেই আছে কেনে, কিন্তু এইরকম করে কিনবে না। তোমরা পুরো ডিটেলস দেখে তারপরে কিনবে, ছবি দেখে কিনবে না। মানে ছবি দেখে কিনলেই এইরকমই হবে প্রত্যেকটা ক্ষেত্রে, ক্ষেত্রে হয় না, কিন্তু এটা আমার ক্ষেত্রে হয়ে গেল, যেহেতু আমি ছবি দেখে ভেবেছিলাম যে পুরো জিনিসটাই দেবে, কিন্তু এই সাতটা জিনিস এসেছে, যেহেতু এখানে ব্যাকআপ সেভেন ছিল, তাই আমার কিছু করার নেই, তাই এটা রিটার্নও করা যাবে না, তাই এটা আমি রেখে দিলাম। আর বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।